엄마테র কান্দারি দায়াল নবী সুয়ে আছেন ও ইল디 나য়ে ছয় মাসে গর্ভে পিতাকে হারায়ে আর সাই বছরের কালে নবী গো নবী মাতা কে তিনি এ তিম হইলেন এ আমার সামনে আর একবার ওজন দাও ফেরেজ নিয়ে যাইতে চাইবে ওজন দিতে চাইবে না ফেরেন্স থারা আল্লাহ তারা ডাক দিয়ে বলবেন ফেরেজ তারা তোদের সাহস আমার হাবি বলেছেন আর একবার মিজানের পাল্লায় ওজন দেওয়ার জন্য তোদের তো সাহস কম নয় এ ফেরাস্তারা তোরা জানিস নি আমি তো আমার হাবিবের ভালোবাসায় গোটা तमाम জাহান আমি আল্লাহ পায়দা করেছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ এমন রহমতের নবী এই উম্মতের দরুদ নবী মুহাম্মাদার কান্দারি নবী জন্ম হওয়ার পর মতি উন্মতি বলে কাঁদলেন হাজরত মা মেরা আমার উদর থেকে যখন আমার সন্তান দুনিয়াতে আসলো আমি তাকায়া দেখি রে সাজদারত অবস্থায় আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আর আস্তে কোন সুবহানাল্লাহ আমি তাকায়া দেখলাম দুই হাতু জমিনে দুই পা জমিনে নাকার কপাল বারক জমিনে আমি তাকায়া দেখি রে আমার শিশু সন্তান সাজদা অবস্থায় দুনিয়ার জমিনে পয়দা হয়েছে শুধু তাহলে সাজদা অবস্থায় আসিয়া একটা শব্দের আওয়াজ পাইলাম

আজকে বাংলার জমিনে বিশ্বের জমিনে রসুলকে গালি দেওয়া হয় এর মুসলমান কলি যায় কে আঘাত লাগে না তুমি কেমন নবীর মত হইলা যারা গালি দেয় বাংলার জমিনে সরকারের কাছে আত্মার ওই জানেনদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়ার দরকার এই রকম নাস্তিকদেরকে ফাঁসি দেওয়ার দরকার মুসলমান আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আর রহমতের নবী ভূমিষ্ট হইয়া কারো নাম নেয় রব্বি হাবলি উন্নতি 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 বলে দিনের নবী জি কান্দে এই রহমতের নবী দুনিয়ার জমিন ছেড়ে যখন চলে যান আদরের নাতির কথা বললেন না মেয়ের কথা বললেন না সাহাবি আবু বকর উমরের কথা বললেন না নিজের সন্তানের কথা বললেন না একমাত্র নামাজ নামাজ বলিয়া আর উম্মতের জন্য কাঁদতে কাঁদতে রসুল দেখি বিদায় হয়ে যান আজকে উম্মত নামাজ ছেড়ে দেয় আবার নবীর উম্মত দাবি করে শুধু খায় পতনে টাকা লাগায় সে আবার নাকি নবীর উম্মত দাবি করে না না যারা নিজেকে নবীর উম্মত দাবি করে সে কা রাসূল দাবি করে সুদ খায় ঘুষ খায় শিরকি বেদাত করে এরা নবীর উম্মত নয় এরা হলো প্রকাশ্য ভন্ড দুনিয়ার মুসলমান সেই রাহমাতুল নবী গামের ময়দানে বলবে এ ফেরেশতারা আমার এই গুনাহগার উম্মতের নামা আবার ওজন দাও ফেরেস্তারা একটু তুস্ত করবে আল্লাহ তালা ধমক দিয়ে বলবেন ফেরেস্তার আরে সাহস তো কম নয় তোরা জানিস না এটা আমার রহমতের নবী যেই নবীর খাতিরে আমি আল্লাহ তালা তাম জাহান এমন কি জান্নাত জাহান নাম আর সে আজিম লহ কলাম সব গুণে আমি হাবিবের প্রেমে আমি তৈরি করেছি এ ফেরেস্তারা দুনিয়ার জমিনের মধ্যে হাদি শরীফের মধ্যে বলা হয় রহমতের নবী হলেন কেমন নবী একটু গভীর মনোযোগ দেন এ বাবা এই মায়ার নবী যে মসজিদ নবীর মধ্যে নামাজ পড়াইয়া বসে আছেন সাহাবিরা বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া গবেষণা করে আর বলে আমাদের মনে হয় আল্লাহর বন্ধু আদম সফিউল্লাহ আমাদের মনে হয় আল্লাহ পাকের প্রিয় বন্ধু ঈসা রুহুল্লাহ আমাদের মনে হয় আল্লাহ পাকের প্রিয় বন্ধু মনে হয় মুসা কালিমুল্লাহ এই কথাগুলি বলতে বলতে হঠাৎ করে এরা হামাতের নবী সাহাবাই কারামদের পেছনে এসে দাঁড়িয়ে যান সাববিরা হঠাৎ করে দেখিয়া বা ক্রুদ্ধ হয়ে গেল চিন্তিত হয়ে গেল আমরা যা যা মন্তব্য করেছি না জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরে ইওয়া উনি শুনে ফেলেছেন কিনা দিনের রবিনাক রে চিন্তা করো না বয় করো না আদম সফিউল্লাহ আল্লাহর বন্ধু তোমরা ঠিকই বলেছো ঈসা রুহুল্লাহ আল্লাহর বন্ধু তোমরা ঠিকই বলেছো মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু তোমরা ঠিকই বলেছো তোমরা জানুনি আমি হলাম আমার মাওলার হাবিবুল্লাহ আমি হলাম আমার মাওলার হাবিবুল্লাহ একবার নিকটস্থ বন্ধু আল্লাহু আকবার হ্যাঁ হাবিরা আমি আমার মাওলার হাবি বললা এমন মায়ার নবিজি জুম্ম তো আমরা হয়েছি জুড়ে বলিয়া লাহামদুল্লা যেই নবীর কোন তোলনা নাই তোলনা নাই ঠিক কি না পৃথিবীতে যাহার কোনো হয় না তোমরা আকস্মাত চন্দ্র সবি যার লাগে দেওয়া ভুল যদি যাও গোসবি তারে ভুলো না জিনিয়াম মর খামলিওয়ালা সাহে মদিনা জিনিয়াম মর খামলিওয়ালা সাহে মদিনা সাহে মদিনা যারা ঘো মনে ধরা হেসে চিনো বিদলাতে জনকে দে চিনো জকে হারানুর যন্ত্র তিনি আমার খামলিওয়ালা সাহে মদিনা তিনি আমার খামলিওয়ালা সাহে মদিনা সাহেম মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না আকাশ আকস্মাত চন্দ্র সোভি যার লাগি দেওয়া ভুল যদি যাও গো সি তারে ভুলো না যিনি আমার কামনি লা স হেম্ম দিন যিনি আমার খাম্ নিবা লাসা হেম্ম দিনা জুলিবার নাম্বা হাক আমার বাবারা এই রহমত নবীকে ভুলা যাবে না আমার আল্লাহ তো রসুলকে ভুলেন নাই কারণ হল গো খরম মধ্যে শঙ্কর জায়গায় আমার আল্লাহ তালা তার হাবিবের নামও রেখে দিয়েছেন আল্লাহ আকবার হে দুনিয়ার মুসলমান নামাজ পড়েন নামাজের মধ্যে আমার নবীজির উপরে সালাম পড়া হয় দরুদ পড়া হয় আমার আল্লাহ তাআলা তার হাবিবকে বলে না যখন আযান দ হয় আযানের মধ্যে আমার নবীজির নাম আসি কি নাই জোরে বলেন আল্লাহু আকবার দুনিয়ার মুসলমান এই নবী যার কোন তুলনা নাই আল্লাহ দিয়ে বলার পরে ফেরে তারা এবার ওজন দিবে ওজন দেওয়ার পরে দেখবে গুনাহের পাল্লাটা আসলে বাড়ি হয়ে যাচ্ছে নাকের পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে এমন সময় গান ত্রী নবী মুঠি যেন নেকের পাল্লার মধ্যে রাখলেন সাথে সাথে মিজানের নেকের পাল্লাটা ভারী হয়ে যায় নেকের পাল্লাটা ভারী হয়ে যায় নেকের পাল্লা ও উম্মা টাকা বলবে কে গো আপনি আমার এত বড় বিপদের সময় আপনি আমার সামনে দিনের বুঝি রেখা বলবে উম্মত রে আমি কি না আমি হারা উম্মতের দরুদ বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবার উম্মত রাসূলের पांव বরকতের মধ্যে ঝরা ধরবেন বলবেন আপনি নবীজি আমার এত বড় বিপদের সময় আপনি উপকারটা করলেন আমি তো দেখতে পাচ্ছিলাম নেকের পাল্লাটা যেন হালকা হয়ে যাচ্ছে আপনি কি যেন রাখলেন নেকের পাল্লাটা বাড়ি হয়ে যায় এদিকে আবার জান্নাতের ফয়সালাও হয়ে গেল দিনের নবী রাখা বলে এ আমার উম্মত দুনিয়ার জমিনে নামাজ পড়িয়া দরুদ পড়িয়া তাওবা ইস্তিগফার পড়িয়া তুমি যে দোয়া করতা আর বলতা আল্লাহ হাদিয়া সোনার মাতি পৌঁছায়া দাও এই হাদিয়া গুনি আমি রসুল জমা রেখেছি আজকে তোমার মিজানের নেকের পাল্লাই তোমার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যায় আর জোরে বলেন সে

মসজিদ মাদ্রাসার করার আমল এইগুলার কারণে মিজানের নেকের পাল্লা আল্লাহ তালা ভারী করে দিবে আল্লাহ অলিগণেরা অলিগনেরা ভাবে নেকামল করতেন যেন আল্লাহ কোন বেজার না হয় এমন কাজ করতেন না শরীর বিরোধী কাজ তো দূরের কথা গুনাহের ধারে কাছে দিও দিনারা যেতেন না দুনিয়ার মুসলমান যুগে যুগ যারা আল্লাহর অলি হয়েছে তারা উনি হয়েছেন আল্লাহর বিধান নবীজির তরিকা মানিয়া সন্ন্যত কবর দিয়া নয় সন্ন্যত জিন্দা করে তারা উনি হয়েছেন কথা কণ্ঠে কেলা এবার আসেন আল্লাহর অলি হজরতেরা বেআসি তিনি কেন বিয়ে বসেন নাই কেমন তাক তারা যারা ইমান এনেছে আর ফরহকারিতে অর্জন করেছে তাদের পড়ুয়ার ভয় করেছে তাকে অবলম্বন করেছে এরাই হলো আল্লাপা উনি বন্ধু জোনে কংসবাহান এই দেশের মধ্যে যে আল্লাহর ওলাদের নাম পূর্বে বললাম এই জন্য আমরা প্রায় জায়গায় বলি এই ওলিউল্লার বাংলাদেশ এই শহীদুল্লার বাংলাদেশ কবুল করুন আল্লাহ কবুল করুন এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ কবুল করো না কবুল করো নাল্লা আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আপনার প্রেমে শহীদ যারা আমরা বংশ ধর আমরা তাদের বংশ ধর তাদের পথে তাদের মাতে কবুল করো নাল্লা কবুল করো নাল্লা জোরে করে আল্লাহ একবার আলেমরা অলির বিরুদ্ধে বলে না যারা আল্লাহর অলিদের নাম নিয়ে ভন্দামি করে তাদের বিরুদ্ধে বলে কথা কন ঠিক কিনা হজরতের ওলি হলো তারা এমন লোক আছে আপনাদের এলাকায় কবরস্থানের মধ্যে তাহার যদি বড় তো এশকে বর তো আউয়াবিন পর তো চারটে পড়তো পাঁচ শক্ত নামাজ বধ কষ্ট করে জীবন জীবনযাপন করেছে হারাম খায় নাই সুদ খায় নাই ঘুষ খায় নাই এই লোকটা হলো আল্লাহরও নিজের এখন সবহার আল্লাহ আপনিও তো আল্লাহর অলি যদি আপনি পাঁচ শক্ত নামাজ ওদাই করেন সুদ না খান ঘুষ না খান সিঁড়ি কিবে দাহাত না করেন শরীর বিরোধী কাজ না করেন ইসলাম বিরোধী কাজ না করেন হালাল ভাবে কষ্ট হলেও জীবন যাপন কোন হালাল রুজি করেন আপনিও আল্লাহ পাকের ওলি বন্ধু সুবহানাল্লাহ বলেন মাধ্যমে যারা আল্লাহ পাকের নিকটস্থ হয়ে গেছে আল্লাহর প্রিয় হয়ে গেছে তারাই হল আল্লাহ পাকের অলি বন্ধু সুবহানাল্লাহ বলেন হযরত রাবেয়া বোসিয়র ওনার জীবনীটা আমি পড়লাম উনি বিয়ে বসে নাই কেন জানিননি এই টিনার মনের ভিতরে সব চাইতে বড় তা ছিল মহিলাদের মধ্যে আল্লাহর হযরত হাসান বসরি রাবিয়া বসরি বান্ধবীদেরকে দেখলে বলতো তোমাদের রাবে হলো আবেদা একজন পরদান একজন আবেদা মহিলা তোমরা বলো আমি হাসান বসি তাকে বিয়ের প্রস্তাব দিলাম এবার বান্ধবীরা হাসান বললি বিয়ের প্রস্তাব দিয়েছে বিয়ের প্রস্তাব দিয়েছে কেন 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 দিয়েছে বললো তুমি আবেদা পর্দায় চলো মানুষ তোমার গুনুগান গায় ই মেয়েটা বড় ভালো মেয়েটা গুজারি পর্দা করে এই কোনো শুনিয়া হাসান বসি তাকে মেয়ের প্রস্তাব দিয়ে দিলেন হাজর বলতেছে বলতে আমি তোমাকে বড় ভালোবাসি রাবিয়ার কেমন তীক্ষ্ণ জ্ঞান দেখেন হাজর বললেন হাসান বুশ্রী আপনি এটা কি বললেন আপনি আমাকে ভালোবাসেন এ হাসান বশ্রী আপনি যদি বলতেন আপনি আপনার আল্লাহকে ভালোবাসেন আমার মনে হয় এই কথাটা আরো সুন্দর হয়ে যেত আপনি ভালোবাসেন আমি তো আল্লাহর সৃষ্টি আপনি যদি সেই খালে ভালোবাসেন ওইটা আরো সুন্দর হয়ে যাবে আপনার ইমান আমল আরো ভারী হয়ে যাবে আরো কামিয়াব হয়ে যাবে সুভান আল্লাহ বলেন হযরত ইব্রাহিম বুসরি ওই বান্ধবীদেরকে বললো বান্ধবীরা রে তোমরা বলো তো তোমরা বলো তো এই বসনা মধ্যে সব চাইতে ভালো আলেম কে আছে বান্ধবীরা বললো কেন আমাদের হাসান বুসরি তো আলেম জানেন কেমন আলেম হযরতি হাসান বুসরি একজন জলিলুল কদর তাবি আল্লাহ আকবার বলেন তাবি বুঝেন যারা নবীজিকে দেখে নাই নবীজির সাহাবিদের কি ইমানের সাথে দেখেছে এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছে তিনারা হলেন তাবি জুড়ে আল্লাহ আকবর হ্যাঁ তেরা বান্ধবীরা যখন এত করে বললি বললেন ঠিক আছে তাহলে একটা কাজ করো আমার প্রশ্ন আছে যদি হাসান পারে তাহলে আমি হাসান বসির বিয়ের প্রস্তাব মেনে নেব তোমরা জানা দাও আর আমাদেরকে বসার একটা আয়োজন করো বসার আয়োজন করে দেওয়া হলো পর আড়ালে রাবে আয়া বশ্রী হাজরু হাসান প্রশ্ন করে ও হাসান বশ্রী আপনি নাকি আমাকে বিয়ে প্রস্তাব দিয়েছেন পর দারাল থেকে রাবে আ কথা বলছেন সালাম দিয়া এবার হাজরু হাসান বশ্রী বললেন হ্যাঁ রাবিয়া বশ্রী বললেন আমার কতগুলা প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো আর জবাব যদি দেন তাহলে আমেরাবেয়া আপনার বিয়ের প্রস্তাব আমি মেনে নেব ঠিক আছে প্রশ্নগুলা কি করো আমার মায়েরা মনোযোগ দেন হযরত রাবেয়া বসরী এবং ওই হাসান বসরী কি প্রশ্ন করবে হাসান বসরী বললেন রাবেয়া আপনার প্রথম প্রশ্ন করেন বললেন আমার প্রথম প্রশ্ন হলো এই দুনিয়ার জমিন ছেড়ে যখন আমি চলে যাব এই দুনিয়ার জমিন ছেড়ে যখন আমি চলে যাব আমার ইমানের সাথে মরণ হবে কি না আমি আপনার কাছে জানতে চাই আপনি এটার গ্যারান্টি দিয়ে আমাকে বলে দেন আমেরা বেয়া যখন দুনিয়ার জমিন ছেড়ে যখন চলে যাব আমার মৃত্যুটা সাথে হবে ইমানের কিনা আপনি জানায় হাসান বসি বলেন জীবনে এমন প্রশ্ন আমার কেউ করে নাই তোমার ইমানের সাথে মরণ হবে কিনা এ রাবে বসি আমি তো জানি না হাজা মারেফা এটা বড় একটা গোপন বিষয় আমি বলতে পারব না তোমার ইমানের সাথে মরণ হবে কি না তবে ইমানের সাথে মরার জন্য আল্লাহর কাছে তাও কামনা করতে হ কথা কন ঠিক কিনা ইমানের পথে অবิจ্বল থেকে আমার মরুন যেন হয় তোমার কাছে মিনুতিযা আমার মা মহিম দয়াময় পথে থেকে আমার মরণ যেন আমিন বলেন সবাই জুড়ে বলেন আমিন যখন আল্লাহ আল্লাপাক আমাদেরকে মৃত্যু দিবেন তখন যেন ইমানি হালতে যেন মরণ হয় জুড়ে জোরে বলেন আমিন যে জীবনের সব গুলার দাম আমার আল্লাহ বাড়ায়া দিবে বাড়ায় কেমন দাম শোনেন রাহিমাহুল্লাহ ওনাকে একজন মহিলা আইসা প্রশ্ন করছে অনেকে হুজুরে প্রশ্ন করে না পর্দার আড়াল থেকে মহিলা বলতেছে জোনাইদ ওগো জুনাইদ আল্লাহর অলি বুজুর্গ মানুষ আপনি তো একজন আলেম মনে রাখবেন যুগ যুগ যারা আল্লাহর অলি হয়েছেন পীর বুজুর্গ হয়েছেন তাদের মধ্যে কোরআন হাদিসের অগাধ জ্ঞান ছিল জট ফরাই অলি হয় নাই কথা ঠিক ঠিক কিনা নারী পুরুষ নিয়ে নাসানাসি কইরা অলি হয় নাই আপনি বলেন তো আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে দেখলাম আপনার দাড়ির দাম বেশি না আমার একটা পালা বকরি আছে বকরির দাড়ির দাম বেশি কম উনি বলেন জীবনে এই প্রশ্ন কেউ করে নাই তুমি এটা কি প্রশ্ন করলাম যে এটাই করছি করছি কিন্তু আমার মধ্যে এইটা ঘুরতে আছে যে আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগল যেটা পালি বকরি আমার বকরির থুতুর মধ্যেও কতগুলা দাড়ি আছে এখন আপনার দাড়ির দাম বেশি না এটার দাড়ির দাম বেশি এটা আপনি কখন এরকম বেবুজ্জ অনেকে প্রশ্ন করে না কিন্তু আল্লাহর আলী জোনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ বললেন এ মহিলা এই প্রশ্নের জবাব আমি আজকে দিতে পারব না তবে জেনে এরা করে মহিলা যদি আমি বেঁচে থাকি যদি আমি বেঁচে থাকি আমার জীবদ্দশায় আমি ওয়াদা দিলাম আমি তোমার প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব তবে আমাকে চিন্তা করতে হবে আমাকে ভাবতে হবে আমি আন্দাজে উত্তর দিতে পারবো না সুবহান আল্লাহ বলেন অলিদের কেমন গুণ একটু সামনের দিকে আসেন লা ইলাহা ইল্লাল আর সামনে আরো দারুণ ঘটনা আছে এখানে শুরু করলাম লা ইলাহা আর আসেন না একটু আসেন না সামনে শরণ লাগে আইতে চায়ের দোকানে জনের টেবিলে আসতো জন আর মসজিদে গেলে মাহফিল আইলে একটু মিশা মিশা বসতে চায় জোরে জোরে যে কিরি করেন লা হা লা লা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دنيا المسلمات حضرت এই জানাইদি বুগদা দিরাইনা হুল্লাহ বললেন মহিলা আমি দুনিয়ার জমিনে তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব তোমার প্রশ্নের উত্তর না দিয়া আমি যাব না তোমার প্রশ্নের উত্তর তুমি পাইবা তবে আমাকে কয়েক দিনের সময় দাও এবার তিনি চলে গেলেন দিনার দরবারে চলে গেলেন অনেক মুরিদান অনেক ভক্ত অনেক আসে খান তাদেরকে বললেন শোনে না তোমরা কিন্তু পাঁচ পাশ নামাজ ছাড়বা না ছাড়বানা খাবানা কুস খাবানা শ্রী করবানা করবা করবানা জেনে রাখো যার যার আমল তার তার কবর আমার নামের দুহাই দিয়ে হাসরে বাঁচতে পারবে না কথা কন ঠিক কিনা যার যার আমল তার তার খবর তার তার হাসর তার তার মিজান তার তার ফুলসে রাত হবে কথা বলেন ঠিক কিনা এবার তিনি মনের মধ্যে জাগলো আহারে মহিলা যে প্রশ্ন করলো এটা আমি কি উত্তর দিব চিন্তা করতে লাগলেন আর ওনার তার পারে কে বললেন শুনে নাও যদি আমি কখনো হঠাৎ করে মারা যায় তবে জেনে রাখো ওই মহিলার বাড়ির পাশ দিয়ে আমার লাশটা নিয়ে যাইবা যেই মহিলাটা আমাকে প্রশ্ন করলো ও আমার মুখের দাড়ির দাম বেশি না তার বকরির ছাগলের বকরির দাড়ির দাম বেশি আমি তো জানি না আমার দাড়ির দাম বেশি না কম আমি তো জানি না কারণ হল আমি নিজের বেলায় কি হিসাব করব। এবার রনি বলার পরে বললেন শোনে নাও কয়েকদিন পরে আল্লাহর দরজা বন্ধ করে অস্থির হয়ে যায় আল্লাহ তোমার এক বান্দি প্রশ্ন করল অত বুঝিয়া করো, আর না বুঝিয়া করুক এর তো প্রশ্নের উত্তর জানাই লাগবে রে মাওলা আমি তো জানি না আমার দাড়ির দাম বেশি না কম আল্লাহ তালাইভাবে করে করে নামাজ পড়ে তাও ব্যস্ত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে যখন আজাদ করে শব্দ হল শব্দ বলতে দরজা দেওয়ার একটা শব্দ হল আর কোন আওয়াজ নাই এবার লুকারা গিয়া মরি দানগন গিয়ে দরজা খুলে দেখে আল্লাহর জুনাইদ বুগদাদি রাহিমাহুল্লাহ পৃথিবীর জমিনে আর বেঁচে নাই বিদায় নিয়ে গেলেন। ওনার লাশটাকে ধোয়ালো বড়ি পাতার গরম পানি দিয়া সাজায়া দে রে তোরা সাজাইয়া দে আমায় মৃতার খাটে শুই আমায় সাদা কাপন পরাইয়া কান্দে করে দে রে তোরা সাজাইয়া দে আমায় সাজাযা রে তোরা সাজাইয়া দে আল্লাহর নাকি গোসল দেওয়া জানাজা পড়াইয়া এবার মুনি নিয়ে যাচ্ছে ওই মহিলার বাড়ির পাশ দিয়া আর বলতেছে আল্লাহর অলি দুনিয়াতে নাই আল্লাহর অলি দুনিয়াতে নাই মহিলা বলতেছে কে দুনিয়াতে নাই এবার লুকার বলতেছে আল্লাহর আলি হজরতে জুনাই দি দাদি দুনিয়ার জমিনে নাই এই তোমরা বলো কি উনি তেমনি এমনি দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে পারে না আমার তো বড় প্রশ্ন উনি বলেছেন দুনিয়ায় থাকতেই আমার প্রশ্নের জবাব দিয়ে যাবেন আমার প্রশ্নের জবাব দিয়ে যাবেন এবার মুনিদারা কয় একজন ক্ষেপে গেল এই মহিলা তুমি কি বুঝনা আল্লাহ আলী তুমি আর জমিনে বেঁচে নাই উনি বিদায় গ্রহণ করলেন উনি তো দুনিয়ার জমিনে বেঁচে নাই তোমরা কি বলো তুমি কি বলো তোমার কিসের প্রশ্ন কে আবার কিসের জবাব বল না না আমার মনের মধ্যে সারাক্ষণ গরু প্রশ্নটা আল্লাহ রলির দাঁড়ির দাম বেশি না আমার বক্রির দাঁড়িয়ে দাম বেশি হঠাৎ করে কাফনের কাপড় থেকে যা বসলো মহিলা তোমার বকরির দাঁড়িয়ে চাইতে আমি শোনাই যে বুকদাদের দাম আমার মাওলার কাছে বেশি এ দুনিয়ার মুসলমান মনে রাখবেন এটা হল আউলিয়াদের কারামত আউলিয়াদের কারামত শিকার নয় আউলিয়াদের কারামত সত্য জুড়ে কোন সুবহান আল্লাহ এটা হল আউলিয়াদের কারামত হঠাৎ করে কাফনের কাপড় থেকে জবাব আসলো এ মহিলা তোমার বক্কের দাড়ির চাইতে আমি সোনাইতে ভুক্তাদের দাড়ির দাম আমার মাওলার কাছে সবচেয়ে বেশি প্রিয় যারা না মহিলা জবাব দেয় এ জয়নব আপনি তো ওই এই জবাবটা দিলে পারতেন এত সুন্দর সহজ জবাব আল্লাহর অনেকবার না না ওই দিন তো আমি জানতাম না ইমানের সাথে মরতে পারব কিনা যখন আমার মরার সময় কালিমা নিয়ে ঈমানি হালতে যখন মরলাম তখন আমি বুঝলাম আমার দাড়ির দাম আমার মাওলার কাছে বেশি প্রিয় অর্থাৎ যারা ইমানের সাথে মৃত্যুবরণ করেন তাদের সব কিছু আল্লাহর কাছে দামি জোরে কোন সুবহান আমার মাওলার কাছে সব চাইতে বড় দামি আমি তো জানি আমি যখন ইমানের সাথে আমার মাওলা মৃত্যু দিয়েছেন তখন আমি বুঝলাম মাওলার কাছে অবশ্যই সব চাইতে দাম আছে ওয়ালাদের দাম ওয়ালাদের কাছে আছে কন ঠিক কিনা এই যে রাবিয়া আবশ্রী প্রশ্ন করলেন কি করলেন এশ্রী আমার ইমানের সাথে মরণ হবে কিনা আপনি বলে দেন আমি তো জানি না আমার ইমানের সাথে মরণ হবে কিনা হাসান বসি বললেন হাজা মারে এটা হলো গোপন বিষয় এটা হলো গোপন তত্ত্ব এটা আমার জানার ক্ষমতা নাই গায়েবের খবরের মালিক কে জোরে বলেন কে দুনিয়ার মুসলমান মন্দার ভালো করে কথাগুলি খেয়াল করেন এবার রাবিয়া বসি বললেন হাসান বসি গো দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আমার যখন মরণ হয়ে যাবে মরণ যখন হয়ে যাবে আমি তো জানি আপনি বলে দেন খবরের কোন জায়গায় আমার দাফন হবে গোরস্থানের উত্তর পাশে না পশ্চিম পাশে দক্ষিণ পাশে না পশ্চিম পাশে আপনি বলে দেন আমার কবরস্থানের মধ্যে যখন আমার দাফন হবে ওই দাফনটা কবরস্থানের কোন জায়গায় হবে হাসান বসি বললেন হা দা এটা হলো একটা গোপন তথ্য এটার খবর আমি জানি না কারণ হলো মরার পরে কতগুলা মানুষ সিদ্ধান্ত নেয় কবরটা কি ডান দিকে করবে না বাম দিকে পশ্চিম পাশে না উত্তর পাশে দক্ষিণ পাশে না পূর্ব পাশে যারা জীবিত তারা বলতে পারে কথা কোন ঠিক না যেই লোকটা মারা যায় সে তো জানে না কোন জায়গায় তার দাফন হবে কোন জমিনের আমার হবে গোর কাদের চোখের জালে আহামি কাদের চোখের জলে আমি পাব পরিত্রা কোন মাতিয়াওয়ার হবে গুরুস্থান কারায় মাই গোসল দেবে কে আনি বে কাফ কারায় মাই কে দে কে করে দেবে দাফ পাশে বসে

এটাও তো একটা গোপন বিষয় রে আমি বলতে পারবো না যোনে এখন আল্লাহ একবার তিন নাম্বার প্রশ্ন কেমন তীক্ষ্ণ মেধার অধিকারী রাবে বশ্রী প্রশ্ন করে আল্লাহ রলি আহারে আর আমার দেশের মধ্যে কতগুলা কতগুলা লোক বেরুইছে রইছে রাবে বশ্রী নাকি শয়তানের রলি, আর জোরে এখন আল্লাহর অলিদের কথাগুলি মানে বিশ্বাস করতে চায় না অথচ হাদিসে আছে যে আল্লাহর অলিদের কথা আল্লাহর অলিদের কারামত সত্য আল্লাহর অলি তো আমরা তো বলছি না যে অলিদেরকে মানেন অলিদেরকে অলিদের নামে জিকির করে আমরা তো এটা বলি না অর্থাৎ আল্লাহর অলিরা তারা কিভাবে অলি হয়েছে আল্লাহর বিধান নবীদের তরিকা মাইনা অলি হয়েছে এইটা তো অস্বীকার করা যাবে না কথা কণ্ঠে কিনা হাজরাতের বেয়া বসিয়ে পার্লেন তিন নম্বর প্রশ্ন হলো মন কারণ কি যখন কি করবে সাও দাও করবে মাল্লা মান হাজার রাজুনু গম হাজরাথারা বেয়া বসিয়ে পারলেন হাসান বসশি আপনি তো আমার বিয়ের প্রস্তাব দেন ঠিক আছে আমি বুঝি কিন্তু আপনি আমার প্রস্তাবের জবাব দেন এই মনকার নাকিরের তিনটা প্রশ্নের সুষ্ঠু জবাব আমি দিতে পারব কিনা বলেন করবে তোমার রবকে তোমার দিন কি এই লোকটাকে তোমার নবীকে কে বলেন বলেন তো এই মন কার সঠিক সওয়াল এই সঠিক সামালের জবাব গুলা আ সুষ্ঠু ভাবে দিতে পারবো কিনা আপনার কাছ থেকে আমের জানতে চাই হাসান এবার কান্দে হাসান বসি কান্তে কান্তে চোখ বেসে যায় বুক বেশে যায় আর বলে জীবনে কত মানুষ আমার কাছে মাসলা মাসাইলের ব্যাপারে জিজ্ঞাসা করলো আনন্দ চিঠি জবাব দিয়ে দিলাম এ রাবেয়া তুমি এমন প্রশ্ন করতেছ এ রাবেয়া আমি তো দূরের কথা এটার জবাব আমার জানা নাই আল্লাহ মন মনকার নাকির ফেরেস্তার জবাব দিতে পারবো কিনা জাহান্নামা পৌন মাবথু আমি সৈতে পারবো না দুনিয়াতে নাওকা দাইয়া আখের কা না मुनकरना कील फ़रारता सा सवाल कर बे पासे पास दासे छोटी की जवाब ना पाईले उपाय रख बे আরে দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কা না হালথেরা বেয়া বসি বললেন হাসান বসি গো মন কারণ কি রে সেরেস্তরের করবে আমি কি উত্তর দিতে পারবো কি আপনি বলে দেন পরিষ্কার করে বলে দেন তিনি সেটা বললেন হা দা আর আমার দেশে মারে ফাতমান হেতে গান বাজনা করে কথা কন না কেন জবাব দিতে পারেন না আমার দেশে মারফতের নামে গান গায় বাবার গান গায় মাজারও লাফায় নারী পুরুষ লাফায় কথা কন ঠিক কি না এটা বলে মারেফত আর হাসান বসি বলেন রাবিয়া হাযা মারফা তুমি যেই প্রশ্ন রূপ হাদা মারিফা এটা বড় গোপন তথ্য এটা বড় গোপন বিষয় এটার জবাব আমার মাওলা সারা কেউ দিতে পারবে না জোরে সুবহানাল্লাহ তুমি মুনকার নাকির ফেরেশতার সুষ্ঠু জবাব দিতে পারবে কি পারবে না এটা দুনিয়ার কেউ জানে না জানেন কে রাবেয়া বসি বললেন আমি একটার পর একটা প্রশ্ন করছি আপনি সবগুলাই আপনি হা জামা আরেফা বলছেন এবার চতুর্থ নাম্বার কি বলে দেখেন চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার আবার কারো আমল নামা ডান হাতে দেওয়া হবে কারো আমল নামা বাম হাতে দেওয়া হবে ব্যা নামাজি শুধু খরু গুস্কুর মদ খরু গাজা কুনিয়া বাঁকুর ফতলে টাকা লাগায়া খায় সুদের টাকা লাগায়া খায় হে নাকি অলির আরে ভালোবাসে হে তো এক নাম্বার ভন্ড কথা কোন ঠিক কি না কি না দস্তু দোষ রাস্তা ঘাটে ফতোয়া দেয় আমরা নাকি আল্লাহর অলিদেরকে ফিরাউলিয়া নাকি আমরা মানি না আর ফিরাউলিয়া আমরা বিশ্বাস করি তাদেরকে মানব কেন আমরা মানব আল্লাহর বিধান নবীজির তরিকা আর আল্লাহর অলিদের তারা যে ইবাদত করেছেন ইমান আমল করেছেন এটা আমরা বিশ্বাস করি তাদেরকে শ্রদ্ধা করি কথা কোন ঠিক কিনা মানা মানে কি আমরা তাদেরকে শ্রদ্ধা করব না কেন তারা আল্লাহর অলি আর তুমি তো অলির নাম দিয়া হ্যাঁ মাজারের টাকা কালেকশন করে ফতনের টাকা লাগাও সুদে টাকা লাগাও আর তুমি আবার ফতুয়াবাজি বাজি করো আলেমরা অলিদেরকে ভালোবাসে না প্রকৃত পক্ষে আলম ভাই আল্লাহ রসুলকে ভালোবাসে প্রকৃত পক্ষে আলম আল্লাহর অলিদেরকে ভালোবাসে আর তোমরা ভণ্ড অলিদের নাম নিয়া ব্যবসা করো কথা কম ঠিক কি সুন্দর করে বললেন কারো আমল নামা ডান হাতে আসবে কারো আমল নামা বাম হাতে আসবে অগো হাসান বলছে আপনি বলে দ্যান আমার আমুল নামা ডান হাতে আসবে না কি বাম হাতে কি প্রশ্ন আমার আমুল নামা ডান হাতে আসবে না বাম হাতে আপনি তো বড় আলেম আপনার কাছে আমি জানতে চাই চাই বে নামাজি দাঁড়িয়ে কেহে সোৎখোর ঘোষ কর এই রকম পত্তনে টাকা লাগায়া খায় ব্যাবিচারী করে তাদের বাম হাতরা সিনা দিয়া ঢুকাইয়া পেছন দিকে বের কইরা তাদেরকে বদামল নামা দেওয়া হবে জোরে কন্যা হজবিল্লা আমলনামা নামা ডান হাতে পেতে চান পাঁচ শত নামাজ আদায় করেন হারাম বর্জন করেন হালাল ভাবে কষ্ট করে হলো জীবন যাপন করেন আল্লাহ আপনাকে দুনিয়া আখের হাতে দামি বানাইয়া দিবে আল্লাহ পাক যদি আপনাদেরকে দামি না করতেন মাহফিলে আনতেন না আল্লাহ পাক যদি আপনাকে দামি না করতেন আপনার কারণে মসজিদ হতো না মাদ্রাসা হতো না আল্লাহ পাক আপনাকে দামি বানায়া দিয়েছেন এই জন্য আপনার দ্বারা ভালো ভালো কাজ হচ্ছে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার যদি কেউ কারো উপকার না কেউ কারো উপকার আসবে না যেদিন ডান হাতে আমল নামা নাকি বাম হাতে আমল নামা মানুষ গুলা হয়ে যাবে প্রেশান হয়ে যাবে যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপে বোঝাই মোর বেলা যে যে দিন কে আসবে না করো কোন দিন পাপে পাপার বোঝা মোর বেলা যে পোল পারতে গিয়ে পিচ পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাখানে সে মহাদিনে মহাখণে পার করে তুমি দিও আসে আম একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে কাময মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও তুমি জানতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সুরে বলেন আমিন আল্লাহ পাক কো যেন জান্নাতে ঘর বানায়া দেয় এলাকার যত কবর বাসি আছে আপনাদের যত আত্মীয় স্বজন কবর আছে আল্লাহ পাক তাদেরকেও যেন জান্নাতে ঘর বানায়া দেন যেরকাম হযরত বেহা বসি বলার পরে হাসান বসি কান আর বলেরা বেয়া আমি বলতে পারবো না তোমার আমল নামার ডান হাতে কি আসবে না বাম হাতে আসবে আমি নিজেই তো জানি না আমার আমল নামা ডান হাতে আসবে না বলবো কি করে জোরে কোন আল্লাহ চিন্তা করেন নিজের টারই খবর নাই একটা ফতুয়া দেয় হাত গনায় হাত গনায় তোমার দুইটা ফাড়া আছে একটা ফাড়া চলি গেছে আর একটা ফাড়া সামনে আছে হ্যাঁ জানলো কেমনি আপনার যে ভাড়া আছে গণক গণক হাত গনায় না আরে কথা বলেন হাত গনায় না এই হাত 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 কি কি মনে রাখেন অনেক মা বোনেরা এইরকম আছে হাত গনায় শালু কাপড়ওয়ালা দেখছে জরের দেখছে বাবা একটু গণনা করিয়া দেন ওই যেটাকে বলে ওই সন্ন্যাসী বলে না হাত গণনা করায় একটা হাদিস বলে দেয় সামালে ত্রিমিজি থেকে হ্যাঁ সামালে ত্রিমিজি থেকে একটা হাদিস শোনাইয়া দেয় হায়রেতে আমি আল মুমিনদের আবু বকর সিদ্দিক আরাদি আল্লাহ তাআলা তিনাকে তিনার একজন সঙ্গী সাথী কি করলেন কতগুলা খুরমা দিলেন এই খুরমা গুলি তিনি বক্ষণ করে ফেললেন তিনি যখন বক্ষণ করে ফেললেন ওই সাহাবীকে জিজ্ঞাসা করে এর নবীর সাহাবী আমি আবু বকরকে যে খুরমা গুলি দিলা এই খুরমাগুলি তুমি কিভাবে উপার্জন করলা আমি এই খুরমাগুলি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি গণকের কাজ করতাম গণকের খুব খেয়াল করেন আমি গণকের কাজ করতাম এই গণকের কাজ করার ক্ষেত্রে পরি হিসাবে লোকরা আমাকে খুরমা দিত এই খুরমা গুনে আপনারা দিলাম আমির আল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দুই আঙ্গুল মুখের ভিতরে ঢুকায়া দিয়া তিনি ভূমি করতে লাগলেন জুর কল আল্লাহু আকবার ভূমি করতে লাগলেন এই তো নবীর সাহাবি দেখা তো কই সর্বনাশ আমি কি করলাম হুজুরকে আমি কি বললাম না না বললাম উনি মুখের হাত ঢুকাইয়া দিয়া ভূমি করতে করতে উনি একেবারে হয়ে আপনার নিজের অবস্থাটা এরকম করলেন কেন তিনি বললেন এমনি এমনি করি নাই এ নবীর সাহাবী তুমি বলেছ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে গণকের কাজ করতা তুমি এই গণকের কাজ করতে গিয়া পারি শ্রামিক যা পাইছো এই কুর্মা গুণী আমারে খাওয়াইলা না নাই গুনা তো হারাম গণকের কাজ করে খাওয়া খাওয়া হারাম আর আমি তোমার এই গণনার ক্ষেত্রে পারিশ্রমিক পাইয়া যে খাবার গুনে দিলা এই হারাম খাবার আমি আবু বকরের পেটের ভিতরে রাখতে পারি না আমি তাই দুই আঙ্গুল ঢুকায়া দিয়ে আমি বমি করতে লাগলাম আল্লাহ আমার যদি মরার উপক্রম হয়ে যায় আমি যদি মরেও যেতাম এরপরও এই গণকের খুরমা আমি আমার পেটের ভিতরে রাখতে পারতাম না আর যার না গণনা করে যারা হাত দেখায় অনেক মা এরকম করে যিহুতের ভবিষ্যৎ গণায় গণক বেটারে দিয়া মনে রাখবেন যারা এরকম গণকের কাছে যায় তাদের চল্লিশ দিনের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আর জোরে বলেন না না হুজবিল্লা এরপর আবার হাদিসের মধ্যে আছে যারা বেদাহাত করবে এই মুশ্রী কি কায়দায় জীবন যাপন করবে তাদের কোনো না হুজুর করলে অসুবিধা কি অসুবিধার ফতুয়া চলতো না কোরআন হাদিসে যাহা আদেশ আছে মানবেন কোরআন হাদিসে যাহা নিষেধ আছে সেরে দেওয়া লাগবে কথা কন ঠিক কি না শুধু অসুবিধা কি বললে চলবে না অসুবিধা কি মানুষ তো আমরা নিজেরটাই জানি না পরেরটা বলবো কি দুনিয়ার মুসলমান এই জামির সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন তুমি গনক গনকের কাজ করিয়া খুরমাগুন উপার্জন হিসাবে আল্লাহ আর এই খাবার গুলা যদি আমার পেটের ভিতরে থাকে তাহলে তো আমার কোন ইবাদত কাছে হবে না হারাম যারা খায় তাদের ইবাদত কি আল্লাহর কাছে কবুল হবে কখনো কিন্তু কবুল হবে না কারণ ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খেতে হবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন কি খেতে হবে হালাল খেতে হবে দুনিয়ার মুসলমান বলছিলাম হাসান বসরি বলেন রাবে আমার আমি তো নিজের টাই জানি আমি তো নিজের টাই জানি না আমি অন্যের বেলায় ফতুয়া দিব কি আমার আমল নামায় ডানা থেকে না বা আমাতে আসবে এটাই তো আমি জানি না তোমার বেলায় ফতুয়া দেব কি আল্লাহ আকবর আর আমরা সায়ের দোকানে বইয়ে ফতুয়া দেয় কথা কন না কথা কন না সায়ের দোকানে বইয়ে ফতুয়া দেয় আহা ফতোয়া দিবে হকানি আলেমরা যারা মুফতি বিভাগের মধ্যে ইফতা বিভাগে পড়াশোনা করেছেন ফতোয়া দিবে তিনারা ফতুয়া সাধারণ মানুষও সায়ের দোকানে বইয়া দেয় কও আমারটা ঠেললা ফালাই দিও না হাদিসে সিফা সাফায় আমারটাও থাকলে থাকতে আরে হাদিস কি আর একটা দুইটা কথা ঠিক কি না বাবা আমতা যে ফতুয়া চলবে না হাসান বসে কিন্তু একজন বিজ্ঞ আলেম এবং একজন বিজ্ঞ মুফাসসির। যার রেওয়ায়ত যার কিতাবের খাসিয়া যার মতানৈক্য তাফসিরে জালাল আইনের ভিতর স্পষ্ট এসেছে জোরে কোন সুবহানাল্লাহ আলেমটা কিন্তু কম না আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে ওনার কথার জায়গা পেয়েছে এই হাসান বসরি কত বড় আলেম এরপরও তিনি আন্দাজে ফতোয়া দেয় না উনি কি বলতে পারত না রাবেয়া তুমি ডানাতে আমল্লামা ভাইয়া লইবা মুনকাল না কি ফেরস্তার জবাব দিতে পারবা ঈমানের সাথে মরতে পারবা কবরে তোমার দাফন হইবো ডান দিকেই না বাম দিকেই হইবো ডান দিকেই হইবো উনি এত বড় আলেম হওয়ার পর আন্দাজে ফতোয়া দেয় না সাবধান চার দোকানে বাজার ঘাটে বসে বসে ফতোয়াবাজি করবেন না মাসতাবাসল না জানলে আলেমদেরকে জিজ্ঞাসা করবেন ভালো আলেমদেরকে জিজ্ঞাসা করবেন ইফ খামাখা ফতুয়াবাজি করে নিজের ঈমানটা শেষ করেন না আপনার দরকার লাগলে জাননেওয়ালা ব্যক্তি আছে তাদের কাছ থেকে জানবেন কিন্তু কারো ব্যাপারে আন্দাজে ফতুয়া দেওয়া যায় তো না এই তুই জাহান নামি তুই জাহান না। বলা যায় না সে একজন নামাজি আল্লাহ আল্লাহ বলা যায় না আল্লাহ পাক তাকে কোন আমলের খাতিরে আল্লাহ পাক জান্নাত দিয়া দেয় জোর এখন ঠিক কিনা কাউকে আন্দাজে ফতুয়া দিয়ে নৈরাস করা যাবে না তবে কিছু কিছু আমলের দ্বারা যেমন শিরিক বেদাত করলে চিরস্থায়ী জাহান্নামী যদি সে তওবা সারা মারা যায় নবীজিকে নিয়ে কটুক্তি করেছে তার বিধান হলো হত্যা করা সে চিরস্থায়ী জাহান্নামী মনে রাখবেন আল্লাহর বিধানকে অস্বীকার করেছে সে চিরস্থায়ী নামি। মনে রাখবেন অর্থাৎ শিরিক করেছে ইনন্নহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ সূরা মা'দা 72 নম্বর আয়াতে শেষের দিকে বলা হয়েছে নিশ্চয় যারা শিরিক করবে তাদের উপর আল্লাহর তৈরি জান্নাত হারাম আল্লাহ আকবর বলেন কত বড় কথা যে যারা শিরিক করবে হ্যাঁ তাদের উপর আল্লাহর তৈরি জান্নাত জান্নাত হারাম হারাম যদি হয় তো লোকটা কোথায় যাবে যাবে আমরা জাহান নামে অনেক সময় বলি হয়তো কার্যকলাপের কারণে কিন্তু কোনো নামাজি আল্লাহকে এরকম ভুল ফতুয়া দেওয়া যায় না তবে আমরা কার্যকলাপের কারণে অনেকে বলে যেমন আলিমুলা মারা যদি ফটুয়া দেন যে এই লোকটার কাজকর্মের এটা জাহান নামীদের কর্মকাণ্ড এটা কি যেমন নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় এগুলা হলো জাহান কর্মকাণ্ড জাহান নামীদের কর্মকাণ্ড যদি সে তৌবা করতে পারে তাহলে পাক মাফ করে দিবে যদি সে তৌবা করে জীবনে যত গুণা করেছেন যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ পাক আপনার জীবনের তাম গুণাগুলিকে সবাব দিয়ে আমার আল্লাহ বদলায়া দিবে তবে জানা সত্ত্বে সিঁড়ি কি বেদা কুফুরি করা যাবে না হাসান হাসান দেন লাস্ট প্রশ্ন বললেন যদি অন্তত পক্ষে এইটার প্রশ্নের জবাব যদি দিতে পারেন শেষ প্রশ্ন এরপর আমি বিবেচনা করে দেখবো আপনার বিয়ের প্রস্তাব মেনে নেওয়া যায় কিনা কই বলো বলো কি প্রশ্ন শেষের প্রশ্ন পঞ্চম নম্বর আবার রাবে আবসিবারে এ হাসান আপনি বলে দেন হিসাব নিকাশ করার পরে একদল জান্নাতে আর একদল জাহান্নামে যাবে আপনি বলে দেন আমি জান্নাতের দলে থাকব না জাহান্নামীদের দলে থাকব আল্লাহু আকবার বলেন আপনি বলে দেন হাসান বসরি আপনি তো বড় আলেম আমার বান্ধবীরাও বলছে এবং অত্র এই এলাকার সবাই জানে আপনি একজন ভালো আলেম আমিও বিশ্বাস করি কিন্তু যদি এই প্রশ্নের উত্তরগুলি জানা থাকে যদি আমাকে জানাইতেন আমি উপকৃত হতাম পঞ্চম নম্বর প্রশ্ন একদল জান্নাতি আর একদল জাহান আমি দুই দলের কুন্ডার মধ্যে থাকবো এটা আপনি বলে দেন আল্লাহ আকবার বলেন আর আমার মা বলতে চিন্তা চেতনা কই জামাই কাফর দিছে না সেন দিছে না কাঠ বানাই দিছে না জামাই যেমন আল্লাহ রসুল বললেন অধিকাংশ মহিলারা জাহান নামে যাবে কেন যাবে জানেন মহিলারা দেখবেন স্বামীর কাছ থেকে সব কিছু পায় যদি এক সময় যদি অন্য এক সময় যদি কোনো কিছু কম পায় তখন আল্লাহ এই বান্দার গরবই বই আর শান্তি পাইয়া গেলাম না কথা কোন ঠিক কিনা এই কথাটা মহিলারা বেশিরভাগ বলে রসুল বললেন তোমরা অধিকাংশ এই জন্য জাহান নামি তোমরা স্বামীদের প্রতি অল্প অসন্তুষ্ট পেলেই তোমরা স্বামীদের প্রতি রাগ করো স্বামীদের প্রতি তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও যে এই বান্দার গরো বিয়া বইয়া আর জীবনে শান্তি পাইয়া গেলাম না এই বান্দার কাছে বিয়া বইয়া ই দেশান্তে বালা একটা কাপড় পিন্দা গেলাম না এই বলে না বলে না এটা হাদিসের কথা রসুল বললেন অধিকাংশ মহিলারা এই জন্য জাহান নামে যাবে সে কোনো কিছু হতে না হতেই স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়ে যায় মহিলারা অল্পতে হতাশ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর কেমন প্রশ্ন দেখে রাবিয়া বসি কেমন প্রশ্ন কি তীক্ষ্ণ মেধার অধিকারী সেই রাবিয়া বসলি কি চিন্তা চেতনা যে এই প্রশ্নগুলির জবাব আপনি দিতে পারবেন দিতে পারেন না উনি বললেন রাবে আহাদা মার এটাও গোপন বিষয় তুমি কি জান্নাতের দলে থাকবে না জাহান দলে থাকবা আমি এটা বলতে পারতাম না এবার রাবে অবশ্যই বলেন দেখেন শেষ কথা এবার রাবে অবশ্যই রেখে বলেন এই পাঁচটা প্রশ্ন সব সময় আমার মাথার মধ্যে ঘুরপাক খায় এই পাঁচটা প্রশ্নের ব্যাপারে আমি আল্লাহর ইবাদত করি আর বেশিরভাগ এই পাঁচটা প্রশ্ন নিয়ে চিন্তা গবেষণা করি এর মধ্যে আমার গোটা চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্ত মুহূর্ত কোন সময় চলে যায় টের পায় না আপনি বলেন তো এর মধ্যে আমার বিয়ে করার চিন্তাটা কোন সময় আমার ব্রেনে আসবে আল্লাহ একবার পাঁচটা প্রশ্নর উপরে আমার এই যে প্রশ্ন পাঁচটা প্রশ্ন নিয়ে চিন্তা চেতনা এই চিন্তা চেতনা করতে করতে রাত দিন কোন সময় হয়ে যায় নামাজ রোজার পাশাপাশী এই প্রশ্নগুলোর উপরে আমার চিন্তা চেতনা এমন ঘুর পাক খায় মাথার মধ্যে এর মধ্যে 2 বছর সময় কই আমি সম পাই না জরে কোন আল্লাহু আকবার তিনি সামনে আরেকটা কথা বললেন মাসখানে বললেন হাসান বসরি আমি যদি বিয়ে বসি আর আমি যদি স্বামীর হক পুরোপুরি আদায় করতে না পারি তাহলে আমার অবস্থাটা কি আমি তো আমার আদায় করতে পারতেছি না আল্লাহ বলেন মানে চিন্তাটা দেখছেন আল্লাহ আল্লাহর বান্দা বান্দিদের চিন্তাই থাকে এই রকম কথা কোন ঠিক কিনা আর আমাদের দেশের নারীরা সব নারীরা না কিছু কিছু আছে এদের চিন্তা সাতনা থাকে পাইছি না খাইছি না কথা কোন ঠিক কিনা এবার হাজরতে রাবে বসি বললেন আসার বসি আমি তো এই চিন্তাই আমার সময় চলে যায় রাত্র হয়ে গেলে দেখেন তিনি আল্লাহ পাকে দেখেন রাত্র তিনি একজন মনিবের বাড়িতে থাকতেন রাবে আর রাবে অর্থ হচ্ছে চতুর্থজন জন চতুর্থা যেটাকে বলা হয় রাবিয়া বস্ত্রী সাইর বোন ছিল সবার ছোট বোন ছিল সবার ছোট ছিলেন রাবিয়া চতুর্থ নাম্বার এই জন্য তার নাম রাখছে তার বাবা রাবিয়া তার বাবার নাম ছিল ইসমাইল সুবহানাল্লাহ বলে এই চতুর্থ নাম্বার মেয়ে দেখে এই জন্য নাম রাখছে রাবিয়া মানে চতুর্থ কত চতুর্থ মানে সাইন নাম্বার চতুর্থ মেয়ে দাও মেয়ে তো এই জন্য রাতের বেলায় তিনি বিছানায় যেতেন না সারাদিন বাড়িতে কাজ করতেন চাকরানি আছেন আমরা বলি না কথার কথা কাজের মেয়ে আ বাসা বাড়িতে কাজের মেয়েদের উপর অত্যাচার করা হয় কেউ না করে সবচাইতে বেশি আল্লাহ পাকের সবচাইতে বেশি আল্লাহ পাক কষ্ট পান গরিবদেরকে যারা আঘাত করে বিনা কারণে আমার দেশে তো বিনা কারণে অ্যাভেলেবেল মানুষের প্রতি মানুষে আঘাত দেয় আল্লাহ ভয় নাই তো এই জন্য কথা কন ঠিক কিনা রাস্তাঘাটের কেমনে বেড়া দেয় গাড়ি এলে এমন যায় না বালকের গাড়ি ঘোরানো যায় না ওই গেলাম এক জায়গায় ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে দেখছি বেড়া গাড়ি মানে রাস্তা এমন ভাবে বন্ধ করছে মানে চতুর্দিকে বাড়ার জায়গা চতুর্দিকে বাড়ার জায়গা অনেক কেউরি রাস্তা দিত না করে সিফা কইরা দিছে আমতিনি যখন স্টক করছে তখন কেওয়ার দিয়ে এমনি এমনি কেয়ার দিয়া লম্বা কেরা লয়ে গেছে সুবিধা হইছে না জায়গা লয়ে गेला না রাস্তা খুলে দেওয়ার মধ্যে নিয়ামত রাস্তা বন্ধ করার মধ্যে নিয়ামত নাই এখন সমাজের মধ্যে নামাজ পড়ে দেখি ঠিক আছে নামাজ পড়ে ভালো আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করে ভালো কিন্তু মানুষে জায়গা দিতে চায় না টাইনের জায়গা দিয়ে মানুষের হাত তো দেয় না এটা নিমু খারাম কাটতা মুনাফেক কথা কোন ঠিক কিনা জায়গা কি কেউ কবরে নিয়ে যাবে আল্লাহ বললেন আসমার এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমার জন্য কিভাবে দেখেন এই জায়গার জায়গার মধ্যে জায়গা পড়ে থাকবে জায়গা কি কেউ কবরে নিবে দাদা বিদায় হয়ে গেছে বাবা বিদায় হয়ে গেছে আমিও বিদায় হয়ে জাগার মালিক জাগায় এই জাগার জাগায় জাগাই পরে থাকবে আল্লাহ বলেন এই জায়গা আমার তো এটা তোমরা না এই জন্য জাগার আমি তোমাদেরকে দুনিয়ার খনি কয় একটা জিন্দিগির জন্য জাগা দিছি কথা ঠিক কি না তো এই জায়গা নিয়ে তোমরা কোথাও যাইতে পারবে না জাগা আমার এটা এমনি পরে থাকবে আমরা একজনের প্রতি আরেকজন সহানুভূতিশীল নই দয়ারুশীল নয় কারো বিপদে আগে আসে না আহ মানুষ চিন্তা চেতনা কোথায় আর আল্লাহর অলিদের চিন্তা চেতনা কোথায় ছিল সুভান আল্লাহ আল্লাহর অলিদের চিন্তা চেতনা আমার মা বোনদের চিন্তা চেতনা এগুলি পরিবর্তন করতে হবে পরিবর্ধন করতে হবে কোরআন সন্ধ্যা অনুযায়ী আমল করতে হবে হাজার তো রে বলেন এই চিন্তাই তো আমার ঘুম আসে না আমি মনিবের বাড়িতে থাকতাম মনিবের বাড়িতে আমি কাজকর্ম করতাম খুব খেয়াল করেন রাতারা বেলায় সারারাত হযরত রাবে আয়বাদত করে মনিবের বাড়িতে বিছানা রাবেয়া বসিকান্দে আর বলে বিছানারে এ পিট কার জন্য ঘুমাবি রে পিট কার জন্য ঘুমাবি এ পিটাই দেহ কার জন্য ঘুমাবি কার জন্য আরাম করবি একটু কষ্ট করিয়া যদি মাওলার রাজি খুশি করে যা আরামের বিছানা তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাতে রাখবে সুবহান আল্লাহ বলেন এই রকম ছিল আল্লাহর ওলিদের চিন্তা চেতনা আর কি ভয় অন্তরের মধ্যে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাকুন তারাই হলো আল্লাহর ওলি যারা ঈমান এনেছে আর তাদের পরওয়ারদিগারকে ভয় করেছে তাকওয়া অবলম্বন করেছে ফরহেজগারিতা অর্জন করেছে তারাই হলো কি কি আল্লাহর ওলি সুবাহ সুবাহ যারা শরীর বিরোধী কাজ করতেন না ইসলাম বিরোধী কাজ করতেন না আল্লাহ বেজার হয় এমন কাজ করতেন না নবীজির সৈন্যতের কবর হয়ে যায় এমন কাজ করতেন না তারা কাজ করতেন আল্লাহ কিভাবে থাকেন তিনি আর কাজ করতেন নবীদের সুন্নতকে কিভাবে জিন্দা করা যায় কথা কোন ঠিক কিনা অলিদের চিন্তা চেতনা ছিল খুব গভীর এবং উনাদের চিন্তা চেতনা ছিল কোরআন হাদি সম্মত আর বর্তমানে বর্তমানে মানুষের চিন্তা কোরআন হাদি সম্মত নয় কার কিভাবে ক্ষতি করবে কারে মাইরা কে থাকবে এই চিন্তা কথা কখন ঠিক কিনা আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করবে